পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। আজ আজ এই স্পেশাল ওকেশনটার দিন মিঠাই আমার জন্য ফাস্ট করেছে, ও জল পর্যন্ত খাইনি। মিঠাই যেখানেই থাকুক যেন সেফ থাকে। অ্যাকচুয়ালি রাতুল মিঠাই জানে না হয়তো, বাট আজকে আমিও মিঠাইয়ের জন্য ফাস্ট করেছি। ওর ওয়েলবিং আর সেফটির জন্য জল পর্যন্ত খাইনি রাতুল। প্লিজ কিপ আস সেফ, ও যেন কিচ্ছু না হয়। গড, প্লিজ সিডি সিডি, ঠান্ডা হওয়া, ঠান্ডা হওয়া, রিল্যাক্স। পুলিশ যাচ্ছে এয়ারপোর্টের দিকে, কিচ্ছু হবে না, রিল্যাক্স সিডি। আমার আমার কেন জানি না মনে হচ্ছে আদিত্য আগরওয়াল ঠিক কোনো একটা বুদ্ধি খাটাবে। দরকার পড়লে আমরা নিজেরা রেলওয়ে স্টেশন বা স্টেশনে গিয়ে খোঁজ নেব, সে টাইম লাগলে লাগুক, বাট উইল ডু ইট, উইল ডু ইট। আমি রুডিদাকেও জানাচ্ছি, আমরা আমরা কোনো পথ ছাড়বো না। রিল্যাক্স রাতুল, তুই মিঠাই কিছু হবে না, শিল বি সেফ, রাইট? শিল বি সেফ, হ্যাভ ফেথ, হ্যাঁ, ইয়েস, কিছু হবে না। সিডি প্লিজ আপসেট হয়ে পড়ো না। দেখো আমরা তো কনস্ট্যান্ট রুডিদার টাচে আছি, আর পুলিশ তো ট্রাই করছে চতুর্দিকে। রুডিদার টিম অলরেডি এয়ারপোর্টে আছে, আর বড় বড় স্টেশনে পুলিশ পাঠানো হয়েছে। তুমি প্লিজ একটু সাহস রাখুন, আমরা ঠিক মিঠাইকে খুঁজে পাবো। বড় জায়গা বাবু, তখন যে কথাটা বলছি আমরা আমাদের জীবনে একটা হালো মানতে পারি না। প্লিজ শোনো রাতুল, মিঠাই না ফার্স্ট টাইম আমার কাছে লাইফে কিছু চেয়েছে জানো তো, বাট ইটস ইটস সামথিং ভেরি পার্সোনাল, যেটা আমি তোমার সাথে শেয়ার করতে পারবো না, ইটস ভেরি পার্সোনাল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।